হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা চলে এসেছি নিউ জার্সির পার্সিপেনে, আর এখানে আজকে রথযাত্রা উদযাপন করা হচ্ছে। সত্যি বলতে বিদেশের মাটিতে দেশের যে কোনো পূজা পার্বণ হলে মনটা ভরে যায়। দেখো কত সুন্দর করে ফুল দিয়ে রথটা সাজানো হয়েছে। রথযাত্রার আবহে আমরা অনেক ভারতীয় দেখা পেলাম, কিন্তু শুধুমাত্র ইন্ডিয়ানরা যে আছে তা কিন্তু না, ইন্ডিয়ান আমেরিকান সবাই এই রথযাত্রায় অংশগ্রহণ করেছেন। আর এই দেখো অরিজিতের বন্ধু তনুময় দা হাত নাড়িয়ে চলে গেল, আর আজকে আমরা তনুময় দাদাদের বাড়ি থেকে এই রথ দেখতে এসেছি। আমরা বিদেশের মাটিতে এই রথযাত্রা দেখতে পাচ্ছি, এটি সম্ভব হয়েছে ইসকনের প্রতিষ্ঠাতা স্বামী প্রভুপাদের জন্য। উনি কৃষ্ণ ভক্তিকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেন। 1967 সালে আমেরিকার সান ফ্রান্সিসকোতে তিনি প্রথম পশ্চিমী দুনিয়ায় রথযাত্রার আয়োজন করেছিলেন। তারপর থেকে আমেরিকার যেখানেই ইসকনের মন্দির আছে তারাই রথযাত্রার আয়োজন করে থাকে। এখানে লোকাল পুলিশের অনুমতি নিয়ে ছুটির দিনে রথযাত্রা পালন করা হয়। এবারে রথযাত্রার রথের দড়ি টেনে নিজেকে খুব লাকি মনে হচ্ছে, আর অরিজিত দড়ি টেনেছে। সত্যি বলতে এত বড় রথের দড়ি আমরা কোনোদিনই টানিনি। ছোটবেলায় বাচ্চারা যে রথগুলো করে সেই ছোট ছোট রথের দড়ি টেনেছি। আজকে এত বড় রথের দড়ি টেনে খুবই ভালো লাগলো। দেখো রথ যখন নিয়ে আসছে সামনের রাস্তাটা পরিষ্কার করতে করতে নিয়ে আসছে। যারা এই রথযাত্রায় অংশগ্রহণ করেছে তাদের সকলের জন্যই জল এবং প্রসাদের ব্যবস্থা করা আছে। আর দেখো রথে সবাই পুজো করছে আর পুরোহিত সবাইকে প্রসাদ দিচ্ছে। রথ টানার পরে আমরা একটা মাঠে এসেছি, আর ইসকনের এখানে সবাই এসেছে আর এখানে রথের মেলা বসেছে। রথ টানার পর সবাইকে এখানে পুদিনা পাতার শরবত দিচ্ছে। নাম সংকীর্তন ছাড়াও এখানে অনেক ধরনের স্টল বসেছে। হ্যালো। আর দেখো ওরা গাছের তলায় বসে পড়েছে, বিশ্রাম নিচ্ছে, অরিজিৎ, তন্ময় দা, শ্রেয়া। বিদেশের মাটিতে বাংলা হরফে হরে কৃষ্ণ লেখা দেখে খুব ভালো লাগে। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মভূমিতে আমার যে জন্ম হয়েছিল এটা ভেবেই আমার খুব ভালো লাগছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।